আর মঈনকে সবাই ভাইরাল করবেন যে ওর নোয়াখালী বিয়ে করার ইচ্ছা, ইনশাল্লাহ আমরা তাকে নোয়াখালী নিব, আমাদের সাথেই নিব তাকে নোয়াখালী। সো আপনারা সবাই তার জন্য একটা পাত্রী ঠিক করবেন। কেমন মেয়ে চাও তুমি, তুমি সবাইকে বলো। আমি কেমন মাইয়া চাই? মাইয়া কেন হলেও চলবে, তবে এতে মুসলমান হইতে হবে, কারণ আমি মুসলমান, ঠিক আছে? এতে ইসলামিক সব কিছু জানতে হবে, মুসলমান হইতে হইব, চলাফেরা মুসলমানের মতো করতে হইব, তাহলে তো আমি যাই মুসলমান বিয়ে করব, ঠিক আছে না? এটা যদি না হয় তাহলে তো আমি বিয়ে করতাম না, ঠিক আছে? কারণ আমি মুসলমান হয়েছি, আমি যেতে মুসলমান হয়েছি, আমি কিল্লি মুসলমান হয়েছি, আমি এটা না জানি, ঠিক আছে না? আমি আগে আসলাম খ্রিস্টিয়ান, খ্রিস্টান আসিলাম তো ওরা যাই মুসলমান হয়েছে, ঠিক আছে না? মুসলমান কিল্লি হয়েছে, বহুত খিসাব খিসাব আছে, ঠিক আছে না? আমি মুসলমান হয়েছি যে টিয়ালিগে মুসলমান হয় না, আমার কুঙ্গা জোর করে মুসলমান বানানো, এটা আমার নিজের ঠিক হয়েছে, আমার ইচ্ছা হয়েছে, ঠিক আছে না? আমি জিনিসটা জানছি যে আমি কিল্লে মুসলমান যাইতেছে, ঠিক আছে না? আমার এখন উত্তর আছে। আপনারা যদি অন্য প্রশ্ন করেন যে আমি কিল্লে মুসলমান হয়েছি, আমি এটা প্রশ্ন করতে পারি, ঠিক আছে না? কারণ এখন বর্তমানে যত মানুষ আমি দেখতেছি না, যেগুলো আসলে খ্রিস্টিয়ান ইউনিয়ে, এদেরা মুসলমানও যাইতেছে, কিল্লে টিয়ালে যাইতেছি, ওবাবেলায় যাইতেছি, এগুলো কিন্তু ঠিক নয়। মুসলমান হবে একটা সহজ নয়, ঠিক আছে? আমি যেন মুসলমান হয়েছি, আমি জানছি, শুনি, কত কিছু করছি, কত কিছু জানছি, প্রশ্ন করছি, যেগুলো জানি না প্রশ্ন করছি, জানছি মানুষের ঠিক, ঠিক আছে নি? নিজেও পড়ছি, ইসলামিক বইগুলো পড়ছি, ফরা ফরা দি কমো যে না আমি এ রাস্তা যাবো, আমি মুসলমান হয়েছি আল্লাহর নাম বলে, ঠিক আছে? তো সবাই অনেকেই তোমাকে দেখতেছে ডুবাই, তো মঈন তুমি কি বলবা যে বাংলাদেশিরা কিভাবে চলাফেরা করুক সাউথ আফ্রিকাতে নিরাপদ নিরাপদভাবে চলাফেরা করার জন্য, তুমি বাঙালিদেরকে কি বলবা যে বাংলাদেশে ভাইদের উদ্দেশ্যে তারা কিভাবে জীবন যাপন করুক দক্ষিণ আফ্রিকায় তুমি চাও? আচ্ছা শুনেন, আমি তো লাইফে কালকে বলছিলাম আমাদের পাঁচটা আঙ্গুলিগুলো সমান না, ঠিক আছে ভাই? ভালো খারাপ আছে, ঠিক আছে? আপনি যদি ভালো রাস্তা হইতে যান যাইতে চান, আপনি ভালো কাম করবেন, ঠিক আছে? আপনি খারাপের রাস্তা যদি যাইতে চান, আপনি অফিসে খারাপ কাজ করবেন, ঠিক আছে? তো সবাই সাউথ আফ্রিকার বাঙালি যতগুলো আছে, সাউথ আফ্রিকার বাংলাদেশের মানুষ যতগুলো সাউথ আফ্রিকা, সবাইকে বলি আপনারা বাংলাদেশে আসেন আর কত আপনারা ব্যবসা বাণিজ্য করেন, সুন্দর মতন থাকেন, দুই নম্বর কাজ করিয়েন না, কার লগত ঝগড়া করিয়েন না, ঠিক আছে? দুই নম্বর দিন কুচি করিয়েন না, মত জুয়া তৈরিন, খেলা বন্ধ করিয়েন, দেখবেন যে আপনার কুঙ্গা ঠুকাইত না, সুন্দর মতন ব্যবসা করবেন, সুন্দর মতন থাকবেন, সুন্দর মতন সব কিছু চলবো আপনার, ঠিক আছে? আপনি যদি আঙ্গরসি মানুষের লগে যান, আপনি যাবেন মদ খাইবেন, ক্লাবে যাবেন, মায়ের ফিসে ঘুরবেন, হিয়ে করবেন, অফিস সাথে এগুলো খারাপ কাজ, খারাপ কাজ করলে এটা খারাপ লাভ পাইবেন, ঠিক আছে? তো কত বাঙালি আমাদের সে মরতেছি খারাপ কাম করতে, ঠিক আছে? এগুলো করিও না, ঠিক আছে? সাউথ আফ্রিকা অনেক শান্তি দেশ, অনেক ভালো দেশ, কিন্তু নিজে ঠিক মতো চলতেলে সব কিছু ভালো থাকে, ঠিক আছে? তো আপনি যদি খারাপ হতে চান বাবা, আপনি নিজে নায়ক, আপনার সব কিছু, আপনার কোনো কিছু করতে না, এভাবে মানুষের চলে যায়। আর এমনকি যত বাঙালি সাউথ আফ্রিকা আমি দেখতেছি না, সাউথ আফ্রিকায় যে কর্মসে থাইনি অবস্থায় তারা সুন্দর মতো কাম করতেছি, ডিউটি করতেছি, যখন এদের মালিক হয়ে যায় দোয়ান ফাটে কান লইছি, বাবা একান গাড়ি লইছি, এটি চেঞ্জ হয়ে যায়, চলা ফিরে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? মানুষ মানুষ চিনে না, ঠিক আছে? এগুলো করিও না, ঠিক আছে? কামাইবেন, ঠিক আছে, রুজি করবেন, ঠিক আছে, সুন্দর মতন চলেন, বাংলাদেশেও যাবেন, ঘুরি গাড়ি আবেন, ছ মাস তা এক বছর তা আবার চলে যাবেন, হ্যাঁ কোনো প্রশ্ন। কিন্তু আপনারা আঙ্গদেশে আয়া দুই নম্বর কাজ করেন, খারাপ কাজ করবেন, অফিসে তো আপনারা খুঁটিব, সুর আছে না সাউথ আফ্রিকার সুর, মনে করেন যে আপনি সুরের লোকে থাকেন, আপনি কর্তৃত্ব না, আপনি যে সুরে সাহায্য করেন, ইয়ে করেন, সুরে দিয়ে ইয়ে করেন, এগুলো করিও না, ঠিক আছে? ভালো মানুষের লোকে চললেই আপনারা ভালো থাকেন। আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন রসুল আহমেদ রিপন, ভালো আছেন নি মঈন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। আমজাদুল হক তিনি লিখেছেন মালয়েশিয়া থেকে আপনাকে দেখতেছেন, তারপরে লিখেছেন লিটানি খান, মঈন ভাই কোনায় গেলে আন্নের লগে দেওয়া করণ যাইব, আপনি দক্ষিণ আফ্রিকা থেকে আমরা লাইভটি করতেছি, সো আপনি যে কোনো টাইমে আপনি কোথায় থাকেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আরেকজন লিখেছেন এমডি রফিকুল রাফিক, এত সুন্দর ভাষা কিভাবে শিখলেন, তাই আপনি আপনি কি আপনাকে এত সুন্দর ভাষা শিখাবে তাকে অসংখ্য ধন্যবাদ। মানে উনি বলতে চাচ্ছেন যে আপনি কিভাবে ভাষাটা শিখছেন এবং কে আপনাকে ভাষাটা শিখাইছে। আমার তো এই ভাষা শিখেছে তো যে আমার লগে আছি, সে হলে মামুন ভাই, সেতেতুন বাংলা ভাষা শিখছি, ঠিক আছে? এর বারে নোয়াখালী তো আমি সবসময় এর লগে আসলাম, তো এতে আমার বাংলা ভাষা শিখেছি, এমনকি আমি এতে আমার ভাষা সব শিখে লাইছি আর কি, ঠিক আছে? তো আমরা ওকে অবশ্যই ওর একটা মানে ইচ্ছা যে নোয়াখালী যাওয়ার, আমরা ইনশাল্লাহ ওকে বাংলাদেশ নিব। আর যেভাবে উনি কথা বলতেছেন মানে অনেকেই কনফিউজ থাকে যে আসলে উনি কি দক্ষিণ আফ্রিকার নাগরিক আর বাঙালি কেউ, আর ও যে ভাষায় কথা বলে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে সাধারণত,
তো আবু তাহের লিখেছেন, মহিন ভাই আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম আবু তাহের ভাই, আপনি ভালো আছেন নি বড় ভাই? কি অবস্থা? আচ্ছা এখন লাইফটিকে বাড়ি যাবো, আমার লাইফটা ভালো করে লাইক করিয়েন, বেশি বেশি করে কমেন্ট করিয়েন, বেশি বেশি শেয়ার করিয়েন, ঠিক আছে নি? তবে লাস্ট মাথাতে কইর, আমি যেন মার কথা শুনছি, আজকে শুনছি যে বাঙালি একটা সাউথ আফ্রিকা আছে, 10 বছর ধরে দুই মা বাবারও খোঁজ খবর না, এগুলো আমি যেন না শুনি, ঠিক আছে নি? এগুলো আমার তো নিজে মনে অনেক মনে কষ্ট, ঠিক আছে? কারণ আমাদের আমার চোখের জল, ঠিক আছে নি? আমি মা কাছে যে সুযোগ ফানা যে মা তোমার লাই আমি একখান জ্যাকেট কিনম, মা তোমার ভালোবাসি, হ্যাঁ, এগুলো আমি বলতেও পারি না, এই সুযোগটা পাই না। আপনারা সুযোগ থাই নিয়ে অবস্থা আপনারা সুযোগ ইউজ করেন না, এগুলো কিন্তু ঠিক না, এগুলো করিও না। আমি যে না শুনি যে শুনি সাউথ আফ্রিকা আপনারা আছেন, টিয়া কাম আনেছেন, মা বাবা খোঁজখবরগুলো বলেন না, খোঁজখবর লোন না, এগুলো ঠিক না, এগুলো করিয়েন না। লাইফে ঠিক এবার যেতেছি, আল্লাহ যদি বাসা থাকে কালকে কালকে হতে দিনবেলা লাইফে আবার আসবো, ঠিক আছে? সব সময় চেষ্টা করে মা লগে রাখবেন, মার লগে গরম গরম কথা কইেন না, মার লগে তেরা তেরা কথা কইেন না, ঠিক আছে নি? সব সময় মারে আদল করবেন, চেষ্টা করবেন, কিছু না করতে পারলে তবে মারে হালাইন না, ঠিক আছে? যা কিছু করুন করব না কিছু ফারুন, তুমি জেনে না হয় তোমার মার কষ্ট কারণ, ঠিক আছে নি? মা মায়ে থাকে, ঠিক আছে? আমার মার আমি এমন কোনো দিনও ন যে মা মিস করি, নিজে নিজে একলা কথা কই। আপনারা মা আছে, আপনারা কোনো বেচারা বুঝেন না মাসালা চললে কীভাবে, ঠিক আছে? আমার মাসালা আমি চলতেছি, আমি দুঃখটা বুঝি, আপনারা যদি এই দুঃখটা বুঝেন আপনারা এগুলো করতেন না, ঠিক আছে? এগুলো করিও না, সবসময় চেষ্টা করবেন যে যত কিছু করি আমার মা এক নম্বর থাকবো, আমি থাকবো দ্বিতীয় নম্বর, ঠিক আছে? এটাই আসলে রিয়েলি মইন, যে তোমার কথা শুনে আমি সত্যি ইন্সপায়ার হয়েছি অনেক, যে এত সুন্দর করে তুমি মায়ের ব্যাপারটা এক্সপ্লেইন করেছো আমাদেরকে। আবু তাহের উনি লিখেছেন, সিঙ্গাপুরের পক্ষ থেকে মহিন ভাই এবং আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আবু তাহের ভাই, আপনারা দেখতে থাকুন। আসলে এটা অবাক করার মতো গল্প যে কোনো বিদেশির মুখে আমাদের বাংলা ভাষা এত সুন্দর স্পষ্টভাবে শুনতে পাওয়া। রিয়েলি আমি এটা স্পেশালি আমার ভালো লাগে, তাই আমি হয়তো বা তাকে নিয়ে লাইভ করি বা আমার তার কথা শুনতে ভালো লাগে। সো আপনারা ভালো থাকবেন, আর লাইভটি প্লিজ ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমরা আবারও মহিনকে নিয়ে ইনশাল্লাহ আমরা লাইভে আসবো। আবু তাহের আবার লিখেছেন, মহিন ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি কেমন আছেন ভাইয়া? ভাই আমি আপনার অনেক ভালোবাসি, আমি আছি ভালো আছি, একটা আজকে মনে কষ্ট আর কি, মালো একজনের কথাটা শুনছি দুঃখ লাগছে এটাই। তবে আশা করি ভালো যে আমি যে কোনো বলছি সবাই, ঠিক আছে? এখনো বারবার কই, ঠিক আছে নি? মা মায়ে থাকে, মা আদর করেন সবাই, বারবার করতেছে তাহলে আমি হাগলে যে ইমগই, ঠিক আছে নি? হাগলে ওইতাম না চাই না, ঠিক আছে নি? আপনারা টিয়া কামান সব কিছু করেন, ঠিক আছে নি? আপনার যখন দিয়েছে জন্য আপনার মা অসুখ, মা অসুখ হইয়া বাংলা সামনে জানেন না, আপনার লাখ লাখ টিয়া কামান, আপনি কোটি টিয়া কামাইতেছেন, ঠিক আছে নি? তো আপনি এই কোটি টিয়া কামা লাখ টিয়া কামায় কোনো দাম আছে? আপনার মা কী খাইছে কীভাবে চলছে আপনি এগুলো যদি না জানে তাহলে তো আপনার মানুষ হইতো না, এটা আঙ্গ ইসলামিকে বলো জানোয়ার বলা হয়, ঠিক আছে? আমি এখানে লাইফে টিকে বাড়ি যাইতেছি, মোর মানুষ ঠিক নাই, ঠিক আছে? তো আমি চাই যত বাঙালি সাউথ আফ্রিকা আসছে, ঠিক আছে নি, মার লগে ফোর টু দিন কথা কইবার চেষ্টা করবেন, যদি না পারেন সপ্তাহেকবার হলে কথা বলবেন মার লগে, ঠিক আছে নি? প্লিজ এটা আমি রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? তো এই সবে আমি এখন লাইফে টিকে বাড়ি যাইতেছি, ঠিক আছে? তো আশা করি আমরা এখন লাইভ থেকে চলে যাব। তো আপনাদের রিকোয়েস্টে যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ আমরা আবার মহিনকে লাইফে নিয়ে হাজির হব। অনেকেই কমেন্ট করেছেন, আমরা সময় স্বল্পতার কারণে সব কমেন্ট পড়তে পারি নাই। সো ভালো থাকবেন, সে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আচ্ছা ঠিক আছে, তারা কমেন্ট করছে সমস্যা না, আমি এটা উত্তর দিব, ঠিক আছে? দরকার হলে আমি 9টার দিকে আবার লাইফে আসছি, কমেন্টগুলো ভালো করে পড়লাম, কী কী লিখছি কী প্রশ্ন করছি আমি এটা উত্তর দিচ্ছি, আপনারা টেনশন করেন না, আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন, ঠিক আছে? একটা গান যে কোনো গান গামু, ঠিক আছে? একটা গান কোজি মায়ের কান্দান যাবতে জীবন, ঠিক আছে নি? মায়ের কান্দান যাবতে জীবন কিন্তু এটা বাস্তব, ঠিক আছে নি? মায়ের কান্দান যাবতে জীবন, আমি একবার বলছি যে আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে, গার্লফ্রেন্ড যদি মরি যায়, ঠিক আছে, আপনি আরেকখান গার্লফ্রেন্ড বানাইতে পারবেন, বউ থাকবো, বউ যদি মরি যায় আপনি আরেকখান বউ বানাইতে পারবেন, তবে যদি মা মরি যায় মাতে ভাবা যায় না, ঠিক আছে? তো সবাই প্লিজ মাকে ভালোবাসিয়েন, মায়ের ফোন দিবেন ইচ্ছা করে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন, ঠিক আছে নি? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।